রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত বাণী খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আও আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে কোরআনে কারীম শিক্ষা করেছে এবং কোরআনে কারীমে শিক্ষা দান করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ওলামায়ে কেরাম যাদের দিবস রজনী, যাদের সকাল সন্ধ্যা, যাদের সার্বক্ষণিক ব্যস্ততা হলো কোরআন, দীন, ধর্ম, ইসলাম, তাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। قالوا من هم يا رسول الله؟ قال هم اهل القران اهل الله وعياله। যে জমিনের বুকে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা আছেন যাদেরকে আল্লাহ তাআলা তার পরিবারের সদস্য বলে ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে সবিনয় নিবেদন করলেন, হে আল্লাহ রাসূল, তারা কারা যাদেরকে আল্লাহ তাআলা এত মহা সম্মাননায় ভূষিত করেছেন, যাদেরকে এত মহা মর্যাদা দান করেছেন, যাদেরকে তার নিজের পরিবারের সদস্য বলে ঘোষণা করেছেন, তারা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হুম আহলুল কোরআন, তারা হলো কোরআন ওয়ালা, যাদের দিবস রজনী ব্যস্ততা হলো কোরআন, যাদের সার্বক্ষণিক ব্যস্ততা হলো কোরআন, কিভাবে কোরআনের শিক্ষা সমাজে প্রতিষ্ঠিত হবে, কিভাবে কোরআনের শিক্ষা ঘরে ঘরে পৌঁছবে, কিভাবে কোরআনের আলোয় সমাজ আলোকিত হবে, মানুষ আলোকিত হবে, পরিবার আলোকিত হবে, দেশ রাষ্ট্র কিভাবে কোরআনের আলোয় আলোকিত হবে, এই ফিকির নিয়ে যাদের সার্বক্ষণিক ব্যস্ততা, তারা হলো আহলুল কোরআন, তারা হচ্ছে আহলুল্লাহ, আল্লাহ তাআলা পরিবার। সুবহানাল্লাহ। মহতরম হাজিরিন, উলামায়ে কেরাম তাদের সর্বপ্রথম হলেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম আলিম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল أسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। الله تعالى آدم کے علم شکھا دیلیں اور علم شکھا کرنے আদম এবং আদমের বংশধরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সৃষ্টির আসন দান করেছেন, তাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা ঘোষণা করেছেন। প্রথম আলেম আদম, আদমকে এলেম শিক্ষা দান করে আল্লাহ তাআলা আদমের শান, আদমের মান, আদমের মর্যাদা, আদমের অবস্থান এত উঁচু করলেন যে তাকে মাসজুদুল মালাইকা, ফেরেশতাদের অভিবাদনমূলক সম্মাননামূলক সিজদার উপযুক্ত ঘোষণা করে দিলেন। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনা
স্মরণ করো যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করলাম, হে ফেরেশতারা তোমরা আদমকে অভিবাদনমূলক সম্মানমূলক সিজদা করবে। কিতাবে লিখেছে আদমকে এই মহা সম্মাননা প্রদান করা হলো, মানুষকে এই মহা মর্যাদা দান করা হলো যে তাদেরকে মাসজুদুল মালাইকা ফেরেশতাদের অভিবাদনমূলক সিজদার উপযুক্ত সিজদার যোগ্য ঘোষণা করা হলো। সেটার যে কারণ, সেই কারণটি হলো আদমকে আল্লাহ তাআলা এলেম দান করেছেন, আদম ছিল আলেম। সুবহানাল্লাহ।